আসসালামু আলাইকুম। ভিডিওটি সম্পূর্ণ দেখলে কেমন হয়? ইয়েস, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক কাপ চা বানালে কেমন হয়, এক কাপ চা খেলে কেমন হয়, রহিমের বাসায় বেড়াতে গেলে কেমন হয়, কক্সবাজার বেড়াতে গেলে কেমন হয়, একটা চিঠি লিখলে কেমন হয়, তাকে একটা কল দিলে কেমন হয়, তার জন্য অপেক্ষা করলে কেমন হয়। অর্থাৎ কাউকে আমরা প্রশ্ন করব, কিন্তু তার অপিনিয়নটা, তার মতামতটা জানতে চাইব, সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি। ইয়েস, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, কীভাবে আমরা অন্যের মতামত জানতে পারি। তাহলে যেটা বলেছিলাম, যে কথাগুলো বলেছিলাম, যদি আমি বলি আচ্ছা এক কাপ চা খেলে কেমন হয়, এক কাপ চা খেলে কেমন হয়, তাহলে প্রশ্নটা করতে পারি হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ টি, এক কাপ চা খেলে কেমন হয়। ঠিক ঠিক তেমনইভাবে যদি আমরা প্রশ্ন করি ছবিটি দেখলে কেমন হয়, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারি হাউ অ্যাবাউট ওয়াচিং দিস মুভি, ছবিটি দেখলে কেমন হয়। আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। তাকে একটা কল দিলে কেমন হয়, আমরা অনেক সময় বলি না, তাকে একটা কল দিলে কেমন হয়। হাউ অ্যাবাউট মেকিং আ কল, হাউ অ্যাবাউট মেকিং আ কল টু হিম, তাকে একটা কল দিলে কেমন হয়। আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন হাউ অ্যাবাউট দিয়ে, তারপরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে অন্যের মতামত আমরা জানতে পারি। ঠিক আছে, তারপরে বন্ধুদের সাথে অনেক সময় আড্ডার সময় আমরা বিভিন্ন সময় চিন্তা করে থাকি কোথাও না কোথাও বেড়াতে যাব, তাহলে কক্সবাজার বেড়াতে গেলে কেমন হয়, সিলেট বেড়াতে গেলে কেমন হয়, তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা আমরা করতে পারি হাউ অ্যাবাউট ট্রাভেলিং, হাউ অ্যাবাউট ট্রাভেলিং কক্সবাজার টু কক্সবাজার। হাউ অ্যাবাউট ট্রাভেলিং টু কক্সবাজার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 10 মিনিট স্টাডি। আসসালামু আলাইকুম।